যাবেন সবাই। হ্যাঁ, কোন ড্রেস নিয়ে আসলাম আজকে এতদিন পর, ফাইনালি একটা প্রিন্টেড ড্রেস। এটার সাথে ওড়নাটাও দেখেন কি সুন্দর, এবং এটার সাথে ওড়না কেউ গেস করতে পারবেন? আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে তো ভাই কালোর থেকে মেরুনের মানে অর্ডার বেশি আসবে। এটার ওড়নাটাই কি সুন্দর করে কন্ট্রাস্ট করা জানেন, আমি দেখিয়ে দিচ্ছি। খুবই শর্ট একটা ভিডিও হবে, মানে 6 থেকে 7 মিনিটের। সো চলেন আমরা চট জলদি দেখি, তার আগে যারাই আপুর সাথে ভিডিওতে আছেন, যেহেতু এটা লাস্ট সপ্তাহ আমাদের রোজার আগে, আজকে রবিবার, আমরা বুধবার পর্যন্ত লাস্ট লাইভ করব। সো সবাই এখন একটু বেশি বেশি অ্যাক্টিভ থেকে লাভ লাইক দিয়েন, কেনাকাটা শেষ হয়ে গেলেও আপুকে জানাবেন। এই একটু অবশ্যই লাভ লাইক ভিডিওতে দিয়ে দিয়েন। হ্যাঁ, এই 4 দিন যেহেতু আমাদের আজকে রবি, সোম, মঙ্গল, বুধবার, বুধবারে আমাদের শেষ লাইভ, হ্যাঁ মানে ঈদের জন্য। সো কি এই 4 দিন টানা আপু উইনার নিব। হ্যাঁ, রাতে যখন 7টায় লাইভে আসবো, স্ট্যান্ড বাই, এই 4 দিনে যত আমার পেজের রেগুলার আপুরা, তারপর আমাদের থেকে কেনাকাটা করেন, এই সকল কোন আপু চেষ্টা করব বাদ যাবে না। যারা উইনার হয়েছেন তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তারা একটু মানে তারা কোনো মানে কিছুর ই করেন না, হ্যাঁ, বা তারা একটু কমেন্ট করা থেকেও বিরত থাকেন, কারণ যারা কখনো হয়নি তাদের চান্সটা দেওয়া উচিত, তাই না? সো চলেন এখন আমরা বিসমিল্লা করে শুরু করে ফেলি। এটা কি আছে না আছে, নাম্বার ওয়ান শুরুতে একটু বলবি প্লিজ, যারা আপুর সাথে এই মুহূর্তে আছেন, একটা লাভ লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ দাঁড়ান, এটা আমার এত দূরে হয়ে গিয়েছে, টানাটানি করতে হচ্ছে আমার জন্য, একটু লাভ লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে? সো চলেন আমরা এখন বিসমিল্লা করি, কোনটায় কি আছে না আছে আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সুন্দর মেরুনটা, মেরুন এবং কালোটার কাপড় ভিন্ন, আপনারা কথা শুনে অর্ডার করবেন। হ্যাঁ, এটার কাপড় আলাদা, কালোটার কাপড় আলাদা, যার যে কাপড় পছন্দ সে সেইটা অর্ডার করবেন, ওকে? যার যে ক্যাটাগরি পছন্দ সে সেই ক্যাটাগরি অর্ডার করবেন। সো অবশ্যই ভিডিওতে কথা শুনে নিবেন, ঠিক আছে? আমি এই যে আবার সামনে চলে আসি, বুঝছেন, আপনাদের কমেন্ট পড়তে। আচ্ছা দেখেন, দাঁড়ান পিছে তো একটা পিন আপ লাগিয়েছি, আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই। দেখেন আমাদের ড্রেসের ব্যাক সাইডে, হ্যাঁ, সুন্দর করে পিঠের দিকে একটা কলকার মতো, আচ্ছা পিন আপ তো আর লাগছে না দেখি, এত তো আর টাইট বা লুজ না। হ্যাঁ, পিছনের দিকে সুন্দর একটা আছে, আগে আমাকে দেখে নেন, হাতের এখানে সুন্দর এই স্লিভস এর এই পোর্শনে সুন্দর এই স্লিভস জুড়ে এই কাজটা আছে, দেন গলাতে তো এটা দেখছেন, পুরো বডিতে হালকা সেটা, আবার নিচে প্যানেলে কাজ আছে, আর এটা হচ্ছে ওড়না। এটা হচ্ছে একটা শর্ট রিভিউ আমি দিয়ে দিলাম ড্রেসের। এখন আসেন যে আপু যে বললো দুটার কাপড় ভিন্ন, কিরকম ভিন্ন আপু? যারা কালো কালারেরটা নিবেন, এই কালো কালারেরটা হচ্ছে আপনাদের একদম পিওর কটন, যেটা, হ্যাঁ, যেটার মধ্যে কোনো সিল্কের মিক্স নেই, কোনো কিছুর মিক্স নেই, মানে একদম পিওর আমাদের যে পাতলা কটনটা থাকে এটার কাপড় সেটা। আর যারা মেরুনটা নিবেন, যারা মেরুনটা নিবেন, যারা একটু বেশি নরম কাপড় পছন্দ করেন, যে আপু আমার ড্রেসটা একদম তুলতুলা হবে, মানে কটনের সাথে এই ম্যাটেরিয়ালে, এটা এটা হচ্ছে এই কাপড়টা হচ্ছে আপনাদের স্বাভাবিক, যেটা যা কালোটার থেকেও কিন্তু এটা দামিটা, স্বাভাবিক, এটা নর্মাল। হ্যাঁ, এই যে আপনাদের পুরো র্যাক টানাটা, এটার মধ্যে হালকা একটু সিল্কেরও মিক্সড থাকে, যে কারণে এটা বেশি তুলতুলা। তো দুইটা দুই কাপ ম্যাটেরিয়ালে আসছে, নর্মালি আমাদের এই ড্রেসগুলো একদম পিওর কটনেই এসে থাকে, কারণ মানে সুতা যেই কাপড়টা একদম পিওর কটনের থাকে সেটাই কিন্তু কালারিং গুলো অনেক সুন্দর বসে। যেমন দেখেন আজকে আমরা সবসময় আপনাদেরকে রাউনের ওড়না দিই, এই ওড়নাটাতে কেন আমরা রাউন দিইনি, কারণ রাউনে আমরা বলি না রাউন সিল্ক ওড়না, সিল্কের ওড়নাতে আপু এখানে যে পরিমাণ এই কটন, এটা কিন্তু পুরো পিওর সুতি ওড়না, একদম এখানে পুরো 80/80 একটা কাউন্টের ওড়না আছে, যেটা এই দেখেন একদম সফট পাতলাটা, হ্যাঁ এটা কিন্তু সেই ওড়না, এই ওড়না কিন্তু আবার রাউনের থেকে দাম বেশি, ওইটা আবার একটু ধরতে নরম নরম মজা মজা, বাট আবার প্রাইস কিন্তু এই কটন পিওর কটনের এটার বেশি। এটা এই কারণেই ব্যবহার করতে হয়েছে, কারণ আপু এটা যেহেতু অনেক কালার, সিল্কে কালার একটু হলেও কম বসে, যতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন কটনে বসে সেটা আপনার মানে রাউন্ড সিল্কে কিন্তু বসে না এইভাবে। সো পুরোটাই যেহেতু কালারিং করা, এই জন্য আমরা কি করেছি আপনাদের বলেন, এই জন্য আমরা কটন ওড়না রেখেছি। হ্যাঁ, তো দেখেন দুটোটার ম্যাটেরিয়াল জেনে গেলেন। সো এটার বডিতে কাপড় আছে 58, লম্বা হচ্ছে 45 এর মতো, লম্বা হচ্ছে 45। হ্যাঁ, লম্বা হচ্ছে 45। এখন ইদার আপনি দেখেন আমার পুরো কাজটাই কিন্তু কেটে ফেলেছে, আমার আসল যে কাজ ছিল সেগুলো কিন্তু কেটে ফেলেছে। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইদার আপনি যদি ড্রেসটাকে এভাবে বানাতে চান, আপনার টেইলারকে বলবেন গলার উপরের কাজ কাটতে না। হ্যাঁ,
নিচের এই প্যানেলটাকে কেটে জয়েন্ট করে বসাতে দেখেন আপনাকে আরো গর্জিয়াস লাগবে। সো কি দরকার এত সুন্দর যেহন এখানে একটা দেখেন আমার কিন্তু এই কাজগুলো নেই, কারণ আমি জানি না আমার কখনোই এই কাজটা টেলার করতো না, কেন ইদানিং দুটা ড্রেস থেকে করছে আমি আজকে এটা নিয়ে ধরবো। আমার কিন্তু ড্রেস বানানোর নিয়মই হচ্ছে কোনো কাজ কাটা যাবে না, এভাবে আমার ড্রেসটা পরবে, এখান থেকে জয়েন্ট হয়ে আমার কালো কাপড় আলাদা লেগে যায়। এটা আপনাদের টেইলারকে বললেই বুঝবে যে কোনো কাজ না কেটে এরকম চারকোনা গলা বানাতে, ইদার আপনি এই ড্রেসটাকে আমার মতো এরকম স্কোয়ার নেক বানাতে পারেন, অর এলস একদম হাই নেক করে দেখেন অনেক সুন্দর লাগবে। মানে আমার সময় থাকলে আমি একটা হাই নেকই বানাতাম, মানে আমার হাতে ড্রেসটা কালকে আসছে আর আপু নিয়ে জাস্ট চট জলদি বানিয়ে ফেলেছি। হ্যাঁ, তো এই হচ্ছে দেখেন, এই হচ্ছে একদম যদি হাই নেক করে বানান খুবই সুন্দর, ওনার সাথে না একটা সুন্দর অন্যরকমের কন্ট্রাস্ট আসে। হ্যাঁ, এখানে কি আছে আপু একবার বলে দিই, এখানে আপনার সুন্দর এই দেখেন মিরর সেটিং আছে, এখানে আপনার এই যে দেখেছেন মাল্টি কালারের স্টোন ওয়ার্ক অনেক আছে, এই পোর্শনটা খেয়াল করেন স্টোন স্টোন স্টোন, এখানেও স্টোন এখানেও স্টোন এখানেও স্টোন, প্রচুর এখানে মাল্টি স্টোনের কাজ আছে। এবং এই লাইনে আপনাদের ওই যে বোলফি শেপের কিছু মিরর আছে। হ্যাঁ, যারা মিরর অ্যাভয়েড করেন তারা এই ড্রেসটা নিবেন না, আপনারা ঈদের পরে অনেক ড্রেস পাবেন যেগুলোতে মিরর থাকবে না। হ্যাঁ, সো তখন অনেক আপু আছে যারা বেবি আছে ছোট তাদের জন্য এই ড্রেসগুলো নিতে পারে না, যেহেতু এখানে এই যে অনেক সুন্দর মিররের কারুকার্য থাকে, তো আপনাদের জন্য ঈদের পরে পরে দেখবেন এত সুন্দর ড্রেস যেটার মধ্যে মিরর নেই। ঠিক আছে, সো ওই আপুরা মন খারাপ করবেন না, ঈদের পরে কত ড্রেস নিবেন মিরর ছাড়া অনেক পাবেন। আর প্রত্যেকটা বডিতে দেখেন এই যে মাল্টি কালারের স্টোন সেটা আছে। হ্যাঁ, সো আপুর দেখানো শেষ, এটা ফয়েল ওয়ার্ক, এটা আপনার নর্মাল যে আমাদের ব্লক প্রিন্ট সেটা কিন্তু না, ফয়েল প্রিন্ট। হ্যাঁ, ফয়েল প্রিন্ট, আপনি এটা ধরে টোরেও আপনি কোনো গ্লিটার আপনার হাতে নিয়ে আসতে পারবেন না, ব্লক হলে কিন্তু আপনি ধরে ঘষা দেন আপনার হাতে চলে আসবে। সো আমাদের এগুলোর কোয়ালিটি তো আপনারা জানেন, এগুলোর প্রিন্টিং কোয়ালিটি কেমন থাকে। ঠিক আছে, তো এই গেল ড্রেস, এই হচ্ছে স্লিভস। ঠিক আছে, স্লিভসটাও খুবই সুন্দর এই যে, আর আমার তো এই হচ্ছে আমার আপুদের ওড়না, কি ভয়ঙ্কর সুন্দর একটা এফেক্ট ওড়না, তাই না? ওড়নাটা দেখেই তো একদম মন মুগ্ধ। এবার আমরা চলে যাবো এটার মেরুন কালারে। মেরুনটা আমি আজকে বলে রাখি, আজকে আমার কেমন জানি মনে হচ্ছে মেরুনটা বেশি অর্ডার আসবে, আমি জানি না আপনারা কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, কারণ আমি আবারও একটু বলে দিই, এই কয়দিন এই যেহেতু আর লাস্ট আমাদের চারটা দিন আছে হাতে, এই চার দিন আমি আর কাউকে কিছু বলবো না, আমার কাকে উইনার নিবো না নিবো সম্পূর্ণ একদম, আমি যার কমেন্ট দেখবো আমার ভালো লাগছে বা জাস্ট কোনো কিছু আমি আর বলবো না যে কমেন্ট করতে হবে এই হবে। যারা এখন এমনি অ্যাক্টিভ থাকবেন এই চার দিন এবং আমাদের পেজ থেকে যারা কেনাকাটা করছেন ঈদ শপিং করলেন, তারা অবশ্যই একটু রিভিউ করে যাবেন সবকিছুতেই। হ্যাঁ, যে আপু আমি কিন্তু কেনাকাটা করছি, এই একটু কমিউনিকেশনে থাকবেন। ওকে, সো ডান, দেখছেন মাথায় কাপড় দিল কি ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আর একটু যারা হিজাবিয়ান আছেন এভাবে যদি নেই দেখেন অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আচ্ছা, ওড়নাটার ব্যাপারে তো বললামই না, ফুল ওড়নাটাতে হচ্ছে ফুল ওড়নাটাতে হচ্ছে আপু কালারিং প্রিন্ট করা। হ্যাঁ, এই যে দেখেন কালারিং প্রিন্ট করা এবং ফয়েলের কাজ, মানে আমাদের যে কালারফুল প্রিন্ট গুলো নেন না সেই ধাঁচের। ওকে, অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা এটা নিবেন এসএস নিয়ে রাখেন, আপু এখন সেকেন্ড কালার পরে জাস্ট প্রাইস কত সেটা বলবো। আসুন, মেরুন কালারের টা পরে চলে এসেছি আপু। হ্যাঁ, সো এখন কিন্তু আমি শুরুতেই বলে দেই, এই মেরুন কালারের টা যারা নিবেন এটার কাপড় কিন্তু স্ল্যাব, কথা শুনে নিবেন। যেমন যারা অনেক তুলতুল আর নরম কাপড় পছন্দ করেন, চোখ বন্ধ করে তারা মেরুনটা অর্ডার দিবেন। আর কালোটা পিওর কটনে আছে, মানে এটার মধ্যে সিল্কের মিক্সড নেই। হ্যাঁ, মানে একদম কটন কাপড় যারা পরেন তারা এটা নিবেন। ঠিক আছে, মানে একটু এই এটা ড্রেসের ম্যাটেরিয়াল, আসলে ঈদের লাস্ট টাইম তো আপু এখন না, মানে ফ্যাক্টরিতেও কাপড়ের শর্ট এই জন্য মানে দুটা দুই ধরন হয়ে গেছে, আর না হলে দুটোটা একই থাকতো। সো ব্যাপার না যে এই জন্য তো আমি ম্যাটেরিয়াল বলেই দিলাম, আর দুইজন যদি দুটো কালার নেন তাহলে তো আরো ভালো, আপনারা মানে দুটো ডিফারেন্স কি বুঝে যাবেন, এরপর থেকে যখন যেটা মনে হয় সেটা নিবেন। এই যে এই কাপড়টা কিন্তু আপনাদের র্যাক করাটা, হ্যাঁ মানে এটা এটা একদম বাস্তব কথা, এটা আমাদের আরো অনেক দামি কাপড়েরটা। এই যে এই কাপড়টা, এটা পুরো কালার হচ্ছে একদম মেরুন, অবশ্যই মনে রাখবেন ক্যামেরায় যে লালচে কালার দেখছেন এটা থেকে বাস্তবে আরো ডার্ক, লাল কালার বা মেরুন কালার ক্যামেরাতে কখনো কারেক্ট আসে না, মানে এখান থেকে আরো এক দুই শেড ডার্ক। নাম্বার ওয়ান, এটার কাপড় আছে টোটাল 58, আপনারা 58 পর্যন্ত যারা বডি সাইজ আছে তারা নিয়ে বানাতে পারবেন। লম্বা হচ্ছে 14, এটা লম্বাও প্রায় ভালোই আছে, এটা লম্বা আছে প্রায় 46 এর মতো ধরতে পারেন আপনারা। হ্যাঁ, লম্বা কিন্তু ভালো আছে। হ্যাঁ, এবার দেখেন পুরো বডিতে
পুরো বডিতে আপনার মাল্টি কালারের স্টোনের সেটা করা, বডিতে কিন্তু মিরর নেই, বাট নেক পোর্শনে হিউজ সুন্দর করে আপনার এই লাইনটা মিরর, এখানে সব স্টোন, এই যে দেখেন এগুলো কিন্তু ভিতরে সব স্টোনের কাজ, এখানেও স্টোন, এখানেও স্টোন, এখানেও স্টোন, মানে অনেক সুন্দর করে আপনি নেকের সাইডটা সাজানো। হ্যাঁ, সো এটা গেল ফুল মিডল পোর্শন, আর সো সরি, হ্যাঁ এসি ছেড়ে রেখেছি তো একদম মানে অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার মোস্ট পোর্শন, এই পোর্শনটাও পুরো খুব সুন্দর করে মিরর দিয়ে সাজানো। যারা মিরর অর্থাৎ কাজ পরেন না তারা এই ড্রেস কেনা থেকে মানে বিরত থাকবেন, যারা মিরর পরেন না। পুরো ড্রেসের ব্যাক হচ্ছে এটা, ফ্রন্ট হচ্ছে এটা, ঠিক আছে গেল। এখন চলে আসেন দোপাট্টাতে, এই হচ্ছে আমার আপুদের সুন্দর ওড়নাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার আপুদের সুন্দর ওড়না, যেটা খুব সুন্দর মেরুনের মধ্যে ওড়না, কিন্তু কটন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ড্রেসে আপনারা সবসময় কি পান, রাউন্ডের ওড়না পান, তাই না? বাট এটাই কিন্তু আপু পিওর কটন ওড়না, কারণ এখানে অনেক কালার ব্যবহার হয়েছে, পুরো ওড়নাটা জুড়েই কিন্তু আপু কালার। আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর একটা অরেঞ্জের শেড ব্যবহার হয়েছে, যেই জন্য কিন্তু ওড়নাটা ফুটেছে এখানে। এটা জানেন, এটা কিন্তু আমাদের ম্যাজেন্টা কালার দিয়েও আমাদের দেখা যে ওড়না ম্যাজেন্টা কালার পুরো মিশে যায়। হ্যাঁ, আমরা কিন্তু একটা ড্রেস করার আগে দুই তিনটা কালার করে দেখি যে না সুন্দর কোনটায় লাগছে, এমন না যে একটা কালার করে আপনাদেরকে দিয়ে দিলাম, ব্যাপারটা এমন একদমই না। সো চলে আসেন এবার আমরা প্রাইসিং এ চলে আসি, যতগুলো আপু আমাদের আজকের এই ড্রেসটা নিতে পারবেন, এটা টোটাল টু পিসের একটা সেট। ব্ল্যাক কালার যারা নিবেন তারা ম্যাটেরিয়াল পাচ্ছেন একদম পিওর কটন, যারা সুতি একদম পরেন না তারা ব্ল্যাক নিবেন না, মেরুনটা নিবেন, মেরুনটার ম্যাটেরিয়াল একদম একটু সিল্ক বেসড কটন মেরুনটা। হ্যাঁ, যেটা র্যাক র্যাক করা, দুটোটার ম্যাটেরিয়াল আলাদা, ওড়না দুটোটারই কটন, এখানে পুরোটা ফয়েল প্রিন্ট, কেউ এটাকে ব্লক প্রিন্টের সাথে ভুলেও তুলনা করবেন না, কারণ আপনারা জানেন ব্লক কিন্তু আপনাদের নর্মালি কি হয় মানে হাত টাচ করলেও গ্লিটার টিটার উঠে আসে, আপনি আমাদের এগুলো থেকে টাচ করেও আপনার হাতে টাতে কোনো গ্লিটার আসতে পারবেন না, মানে আমাদের গুলো এতটাই কোয়ালিটিফুল থাকে এই প্যাটার্ন গুলো। আর ওড়নাটা তো পুরাই কালারিং প্রিন্ট করা, আমি আর কালোটা এই মুহূর্তে নিচ্ছি না, সো একটা হাতে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা টোটাল বডি সাইজ হচ্ছে 58, লম্বা হচ্ছে প্রায় 46 এর মতো, আপনারা 44ই ধরেন বাবা, শেষে 1-2 ইঞ্চি 19-20 এর জন্য একদম পুরো অবস্থা খারাপ করে দিবেন। তাহলে আপনারা লম্বা ধরেন 44, বডি হচ্ছে 58, ম্যাটেরিয়াল তো দুটোটার বলে দিয়েছি। এখন আপু আমি কিভাবে এটা অর্ডার করবো, যেহেতু এখন ঈদের শেষ টাইম, এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে রাত 7টার লাইভ কিন্তু মিস দিয়েন না, আজকে রবিবার 7টায় আমি বলে যাই, চান একটা ঘাড়ারা ড্রেস দেখাবো পুরো রেকর্ড ব্রেকিং প্রাইসে, আজ পর্যন্ত ঈদের মধ্যে কোন পুরোটা কাজ করা, কোন প্রিন্টের ঘাড়ারা না, ড্রেসে কাজ, সালোয়ারে কাজ, মানে সম্পূর্ণ কাজ করা ঘাড়ারা আজকে শকিং এভার প্রাইসে পাবেন, মানে অকল্পনীয় দামে পাবেন, ঠিক আছে? আর কিছু আমার মনে হয় বলা লাগবে না, রাত 7টার লাইভে চলে আসবেন, আজকে অটোমেটিক্যালি পেজে চলে আসবেন, নোটিফিকেশন পাবেন না, বাট আপনি 7টা বাজলে ইফতারের পর মনে রাখবেন যে হায় আপু আজকে বলেছে একটা স্পেশাল জিনিস দেখাবে। এই 4টা দিন রবি সোম মঙ্গল বুধ আমাদের লাস্ট লাইভ, আপনাদেরকে বেস্ট জিনিস দিয়ে যাবো, এতটুকুন কথা দিয়ে যাচ্ছি, মানে রাতের লাইভে আপনাদেরকে আমি তো এখন একটা করে ড্রেস ম্যাক্সিমাম দিই, ওই একটাই আপনারা নিয়ে কুল পাবেন না এমন ড্রেস দিব, ঠিক আছে? সো অবশ্যই রাত 7টায় জয়েন করবেন। আচ্ছা, এবার অর্ডার সিস্টেম বলে দিই, ঢাকাতে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। যাদের ডেলিভারি চার্জের সমস্যা প্লিজ তারা ইনবক্সে অর্ডারই করবেন না, বাট ইনবক্সে গিয়ে ডেলিভারি চার্জ এত কেন এগুলো প্লিজ, মানে আপনি তো জানছেনই আপনার বেশি মনে হলে আপনি নিবেন না, অ্যাভয়েড করে যান, বাট প্লিজ ইনবক্সে এসে এগুলো নিয়ে মানে গ্যাজাগেজি করবেন না। ডেলিভারি চার্জ ঢাকাতে 100, ঢাকার বাইরে 150, এসে পরিবহনে নিলেও 150, হোম ডেলিভারি নিলেও 150, আপনি যেভাবেই নিবেন 150 টাকা ঢাকার বাইরে। আমাদের নাম করে প্রচুর ফ্রড ফেক প্রতারক আছে, আমার ছবি দেখে আপনার কাছে পুরো টাকা বিকাশে চাইলেও দিবেন না, তারা ফ্রড ফেক, আমরা পুরো টাকা আপনি হাতে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদেরকে বুঝিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি, মানে প্রোডাক্ট নিবেন টাকা দিবেন, প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিবেন ক্যাশ অন ডেলিভারি, মানে কি আপনার ভালো লাগলে আপনি নিবেন, না ভালো লাগলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ডেলিভারি চার্জ পে করে রিটার্ন করে দিবেন, সিম্পল গেল। আর এমন যদি হয় ড্রেস নেওয়ার পর কখনো দেখছেন হায় আল্লাহ আমি তো তখন দেখি নাই যে জায়গাটা ছেঁড়া, কোনো সমস্যা না, পেজে একটা ছবি দিয়ে জানিয়ে রেখে দিবেন যে আপু আমার এই ড্রেসের এই জায়গাটা ছেঁড়া, আমি ডেলিভারির সময় খেয়াল করিনি, কোনো সমস্যা নেই, উইদিন 24 আওয়ার্স আমরা সেটা আপনাকে রিপ্লেস করে দিব, ঠিক আছে? আর লাস্ট কথা, অর্ডার পেজে জাস্ট শুধুমাত্র ছবি, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, ফোন নাম্বার, তিনটা জিনিস একত্রে দিয়ে রেখে দিবেন, আর কোনো কথায় যাবেন না যে আপু এটা আছে থাকলে নিব, কথা বলেন কিচ্ছু না, ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, আই এগেইন রিপিট, পিকচার, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, পিকচার, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এবং লাস্ট কথা, কোনো আপু যদি মনে করেন যে এটার তো স্টক কম, ঈদের আগে তো রিপিটের কোনো প্রশ্নই আসে না, আমি বলে দিই 100 পিস 100 পিস,
যে মনে করবেন যে আপু আমি রিস্ক নিতে পারবো না অনলাইনে অর্ডার করে, আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি অর্ডার দিতে, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন। এতে করে কি হবে, আপনি কনফার্ম ড্রেসটা পাচ্ছেন, ফোন কল যদি মিস করেন তাহলে পাবেন না, আপনাদেরকে ফোন দেওয়া হবে, আজকে অর্ডার দিলে আপনি কালকে ফোনটা পাবেন, সো ফোন রিসিভ করতে হবে। আর ওয়েবসাইটে যদি আজকে একটা নতুন আপু থেকে থাকেন যে আপু ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়, ওয়েবসাইটে অর্ডার দেওয়ার সিস্টেম আমাদের পেজে ঢুকলে 2 মিনিটের একটা শর্ট ভিডিও আছে সেখানে পাবেন। ওকে, ওয়েবসাইটে অর্ডার দিলে অনলাইনে অর্ডার দিবেন না, অনলাইনে অর্ডার দিলে ওয়েবসাইটে অর্ডার দিবেন না, মা গো মা কত কথা বলতে হয়। সো এই হচ্ছে আশয় বিষয়। এটার সবার জন্য প্রাইস আসবে শুধুমাত্র 1090 টাকা। যারা অর্ডার করবেন ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ও ফোন নাম্বার সহকারে, এটার প্রাইস আসবে শুধুমাত্র 1090 টাকা। ঠিক আছে, 1090 1090 বিডিটি 1090 টাকা। ঠিক আছে, যার ভালো লেগেছে যে কালার সেই কালার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন, এবং রাতের লাইভে ইনশাল্লাহ 7টায় দেখা হবে। আজকের জন্য এতটুকুন।